2024 সালে 16ই জুন, কন্যা রাশি, কন্যা লগ্ন, ভার্গো সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে দশহরা গঙ্গা পূজা এবং মাতা মনসা পূজার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আর যেহেতু রবিবার, স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র, ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপ্যং মহাদুতিম ধন্তারিং সর্বপাপগ্নং প্রণতহস্মি দিবাকরম। এটি সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবের উদ্দেশ্যে প্রণাম করে দিনটি শুরু করুন। 7 বার এই মন্ত্রটি বলে অত্যন্ত উপকৃত হবেন। সাদা রঙের ড্রেস পরুন। আর বন্ধুরা, 30শে জুন শনি বক্রী হবে, তার ফলস্বরূপ আপনাদের উপরে কী প্রভাব পড়বে, অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে, সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। আই বাটনে আমরা লিংক দিয়ে দেব। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 5 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, সুতরাং দিনটি চড়াই উতরায়ের মধ্য দিয়েই অতিবাহিত হতে চলেছে। দেখুন, কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না, তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি। যাদের চন্দ্ররাশি কন্যা অর্থাৎ মুন সাইন, যাদের ভার্গ, এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে। শুভ সংখ্যা থাকছে 5, শুভ রং থাকবে সবুজ। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে। আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে, তবে কাউকে টাকা পয়সা ধার যেন দেবেন না। যদি প্রয়োজন হয় তাহলে আপনারা আজ কোনো প্রকার অর্থ ধার নেওয়া থেকে আপনারা বিরত থাকুন, না যদি প্রয়োজন হয় গুরুজন বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে এগিয়ে যাবেন। কাউকে টাকা পয়সা ধার দিলে লিখিত প্রমাণ রেখে দেবেন। চাকরিজীবী যারা আছেন, অফিসে কম কথা বলে কাজ বেশি করুন। রবিবার হলেও অনেককে অফিসে যেতে হয়, তা না হলে বস কলিগদের সাথে কিন্তু আপনাদের অহেতুক তর্ক বিতর্ক বৃদ্ধি পেতেই পারে। অফিসটি কিন্তু কোনো সম্পর্ক করবার জায়গা নয়। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। বন্ধুবান্ধব বা পরিবারের সদস্যদের সাথে আনন্দদায়ক কোনো সফর আজ আপনাদেরকে মানসিকভাবে ভারমুক্ত রাখতে চলেছে। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন। হাউস ওয়াইফ যারা আছেন তাদের জন্য দিনটি এক প্রকার বেশ। পরিবারের ইচ্ছা পূরণ করতে গিয়ে নিজের জন্য সময় বার করতে যেন ভুলবেন না। আর অপ্রয়োজনীয় খাতে অন্যের বিষয়ে অতিরিক্ত ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন, তা না হলে সমালোচনার পাত্রপাত্রী হতে পারেন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত। আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না।